কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ বাসের কন্ডাক্টর ও এক বাসকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকায়। রবিবার ওই সিভিক ভলেন্টিয়ার সন্ধে 6টা নাগাদ দইয়ের বাজার বাসস্ট্যান্ডে ডিউটি করছিল। সেই সময় একটি বেসরকারি বাস ওখানে দাঁড়িয়ে থাকে। তারপরে অন্যান্য গাড়ির যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হয়। এরপরে ওই সিভিক ভলেন্টিয়ার ওই বাসের চালককে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে। তখনই দুজনের মধ্যে শুরু হয় বচসা। তারপরেই বাসের কর্মীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্ত দুই বাসকর্মী চাপড়া থানায় ক্ষমা চাইতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। সোমবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বর্তমানে আমাদের যে বাসটা চলে রাস্তায়, বাস যদি রাস্তার উপরে দাঁড়ায় তখন আমাদের সেবিকদের চোখে পড়ে। রাস্তায় যেসব টোটো অটোগুলো থাকে তাদের একবারও বলে একটা গাড়িটা সরিয়ে দাও কি কিছু, গাড়ি স্টাফরা বলতে গেলে গাড়ি স্টাফদের উপরে টর্চারিং করে সেবিকরা। কারণ বাসের লাইসেন্স আছে, কাগজপত্র আছে, ড্রাইভারের লাইসেন্স আছে, এগুলো হাতে পাবে তার জন্য বাসগুলোকে টর্চারিং করে। ওই টোটো অটোওয়ালাগুলোকে বলে না তো, কেন সেগুলো নেতাদের গাড়ি, ওই কারণে বলতে সাহস পায় না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ বাসের কন্ডাক্টর ও এক বাসকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকায়। রবিবার ওই সিভিক ভলেন্টিয়ার সন্ধে 6টা নাগাদ দইয়ের বাজার বাসস্ট্যান্ডে ডিউটি করছিল। সেই সময় একটি বেসরকারি বাস ওখানে দাঁড়িয়ে থাকে। তারপরে অন্যান্য গাড়ির যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হয়। এরপরে ওই সিভিক ভলেন্টিয়ার ওই বাসের চালককে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে। তখনই দুজনের মধ্যে শুরু হয় বচসা। তারপরেই বাসের কর্মীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্ত দুই বাসকর্মী চাপড়া থানায় ক্ষমা চাইতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। সোমবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বর্তমানে আমাদের যে বাসটা চলে রাস্তায়, বাস যদি রাস্তার উপরে দাঁড়ায় তখন আমাদের সেবিকদের চোখে পড়ে। রাস্তায় যেসব টোটো অটোগুলো থাকে তাদের একবারও বলে একটা গাড়িটা সরিয়ে দাও কি কিছু, গাড়ি স্টাফরা বলতে গেলে গাড়ি স্টাফদের উপরে টর্চারিং করে সেবিকরা। কারণ বাসের লাইসেন্স আছে, কাগজপত্র আছে, ড্রাইভারের লাইসেন্স আছে, এগুলো হাতে পাবে তার জন্য বাসগুলোকে টর্চারিং করে। ওই টোটো অটোওয়ালাগুলোকে বলে না তো, কেন সেগুলো নেতাদের গাড়ি, ওই কারণে বলতে সাহস পায় না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।